আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম গাজায় হামলা বাইডেন প্রশাসনকে ধুয়ে দিলেন মার্কিন কংগ্রেস ওমেন আওয়ামী লীগ সব জায়গায় পছন্দের লোক বসিয়েছে বলেছেন মির্জা ফখরুল ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবার মুখ খুলল চীন সাত দিনে সর্বোচ্চ হামলার শিকার হয়েছে ইসরায়েল ঈদের দিনে ইসরায়েলের হামলা তম অপরাধ বলেছেন মির্জা ফখরুল একত্রিশ মে পর্যন্ত তিন রুটের ফ্লাইট বাতিল ঘোষণা এবং সর্বশেষ জানাবো আগুন নিয়ে খেলবেন না নেতানিয়াহুকে হানিয়ার হুশিয়ারি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন গাজায় হামলা বাইডেন প্রশাসনকে ধুয়ে দিলেন মার্কিন কংগ্রেস ওমেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দোষলেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ও ওকাসিও কার্টেজ ইসরায়েলের সংঘাতে কেন জাতিসংঘ কোনো ব্যবস্থা নিচ্ছে না তার কারণ এ মার্কিন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নারী আজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের ভবন হামলার একটি ভিডিও শেয়ার করে তিনি টুইটারে লিখেছেন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটছে যুক্তরাষ্ট্রের কারণে কারণ তারা ইসরায়েলকে সমর্থন জানিয়েছে ওকাসিও কর্টেজ বলেন যদি বাইডেন প্রশাসন এই ঘটনায় মিত্র হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে না পারে তাহলে কে দাঁড়াবে তারা বাইডেন প্রশাসন কিভাবে মানবাধিকারের মিত্র হিসেবে নিজেদের দাবি করে অন্য একটি টুইটে কংগ্রেস ওমেন ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেছেন বর্ণবাদীরা কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপরীতে অবস্থান নিয়েছে আর সেজন্য নিরাপত্তা পরিষদ ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো শান্তি চুক্তিতে বারবার ব্যর্থ হয় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার ভোরে আরও তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো একাশি জানে দাঁড়িয়েছে যার মধ্যে বান শিশু ও একত্রিশ নারী রয়েছে মিডিল ইস্ট আয়ের খবরে বলা হয়েছে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত এক হাজার পঁচিশ জন আহত হয়েছেন অন্যদিকে হামাসের অব্যাহত রকেট সহ দশ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ আওয়ামী লীগ সব জায়গায় পছন্দের লোক বসিয়েছে বলেছেন মির্জা ফখরুল আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের পছন্দের লোক বসিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এর ফলে দেশে গণতন্ত্র বলে এখন আর কিছু নেই তার একটা ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে রোববার দুপুরে হালদার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মতো বিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি সরকার আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটিও বাতিল করে দিয়েছেন আদালত মানুষের মৌলিক আশা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে হনন করে নিয়েছে ফখরুল বলেন ধারাবাহিকভাবে এক একটি আইন তৈরি করে এদেশে মানুষের সহ সবকিছু তারা হনন করে নিয়েছে সাংবাদিকরা ছাড় পাচ্ছে না প্রশাসনকে সম্পূর্ণভাবে করেছে সভায় বিএনপির উপস্থিত ছিলেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবার মুখ চীন ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি আর এর জন্য দায়ী যুক্তরাষ্ট্র এমন অভিযোগ নিরাপত্তা কাউন্সিলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপরীতে অবস্থান নিয়েছে আর সেজন্য নিরাপত্তা পরিষদ ইসরায়েল এবং হামাসের মধ্যে কোন শান্তি চুক্তিতে বারবার ব্যর্থ হয় এদিকে গাজায় রাতভর বিমান হামলার পর রোববার ষোলোই মে সকালেও বোমা বর্ষণ করেছে ইসরায়েল বাদ যায়নি আবাসিক ভবনও সবশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো সত্তর জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা এপির ভবনটি জঙ্গিরা ব্যবহার করত দাবি করে রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এদিকে গাজার সহ অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে অবরুদ্ধ গাজার হাসপাতালে এখন আহতদের আর্তনাদ আর চিৎকার প্রতি মুহূর্তে ইসরায়েলি বাহিনীর বোমার স্প্রিন্টার নিয়ে হাসপাতালে আসছেন চাপ সামাল দিতে গিয়ে অসহায় ডাক্তার ও নার্স সাত দিনে সর্বোচ্চ হামলার শিকার হয়েছে ইসরায়েল চলমান সংঘাতে গাটা উপত্যকা থেকে রেকর্ড সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে ইসরায়েল ইসরায়েল আর্মি জানিয়েছে গত সোমবার দশ মে থেকে রোববার ষোলো মে এর সাত দিনে হামাস বাহিনী ইসরায়েলের দিকে তিন রকেট ছুঁড়েছে আর্মি মেজর জেনারেল ওরি গর্দিন জানান দু ও ২০০৬ সালে লেবাননের হিজাবুল্লাহর সঙ্গে যুদ্ধেও এত রকেট হামলা করা হয়নি ইসরায়েলের কমান্ডার একটি গ্রাফিকের মাধ্যমে রকেট হামলার অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে এসব তথ্য জানান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার ষোলোই মে ভোরে আরো তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো একাশি জনে দাঁড়িয়েছে যার মধ্যে শিশু ও নারী রয়েছে ইস্ট খবরে বলা হয়েছে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত এক জন আহত হয়েছেন অন্যদিকে হামাসের অব্যাহত রকেট হামলায় দুই শিশু সহ দশ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ঈদের দিনে ইসরায়েলের হামলা জঘন্যতম অপরাধ বলেছেন মির্জা ফখরুল মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ গাজা এবং অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ব্যাপক বোমা হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে বিএনপি ব্যাপারে দলটির পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে রোববার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপির পক্ষ থেকে আমি মুসলমানদের প্রথম কিবলা আলাকসা মসজিদ সহ গাজা এবং অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ব্যাপক বোমা হামলা ও নিষ্ঠুর হত্যাযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি ইসরায়েলের এই বর্বরচিত হামলা বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে চরম আঘাত এনেছে শুধু মুসলমান নয় মানবিক বিবেক সম্পন্ন যে কোনো ধর্মের মানুষের মনে এই অমানবিক হামলা তাদের হৃদয়কে নাড়া দিয়েছে তিনি বলেন এই হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন ফিলিস্তিনিদের এই দুঃসময়ে তাদের বেদনার্থ জনগণের সাথে বাংলাদেশের জনগণ ও বিএনপির সমব্যাথী ও ক্ষুব্ধ ফখরুল বলেন বিশ্বব্যাপী মহামারী করোনার সময় পবিত্র পবিত্র সবে কদর ও দিন উপর ইসরায়েলের নিকটজনক ও নৃশংস হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ এ ঘটনা বিশ্বব্যাপী চলমান বর্বরতার আরেকটি জঘন্যতম উদাহরণ হয়ে থাকবে ইসরায়েলের সর্বগ্রাসী এই হামলায় ফিলিস্তিন আজ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন শরণার্থী শিবির শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আল জাজিরা এপি বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে কোনো কিছুই বাদ যাচ্ছে না এই সর্বগ্রাসী হামলার ছবল থেকে ফখরুল বলেন ইসরায়েলি বাহিনীর এই অমানবিক হামলা ও হত্যাযোগ্য ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে আমরা মনে করি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার ফিলিস্তিনিদের ন্যায্য ও জন্মগত অধিকার তাদের এই অধিকার হর নির্দিষ্টতা কোনোভাবেই সহ্য করবে না বিবেকবান মানুষ ও বিশ্ব মুসলিম সম্প্রদায় তাদের এই অধিকার হরণের ধৃষ্টতা কোনোভাবেই সহ্য করবে না বিবেকবান মানুষ ও বিশ্ব মুসলিম সম্প্রদায় তিনি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাস্তব সম্মত স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপির পক্ষ থেকে আমরা জাতিসংঘ ওআইসি ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান একত্রিশ মে পর্যন্ত তিন রুটের ফ্লাইট বাতিল করল ঘোষণা বিশ্বব্যাপী তাণ্ডব চালানো অতিমারি করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক ও মদিনা রুটের ফ্লাইট বন্ধের পর কুয়েত রুটের ফ্লাইটও বন্ধ করা হলো। কর্তৃপক্ষ জানায় এই তিন রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা একত্রিশ মে পর্যন্ত বাড়ানো হয়েছে এছাড়া কলকাতা দিল্লি মাস্কাট কাঠমান্ডু সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইটও স্থগিত রেখেছে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে আগুন নিয়ে খেলবে না নেতানিয়াহকে হানিয়ার হুঁশিয়ারি ফিলিস্তিনিদের উপর অব্যাহত ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া রোববার ষোলো মে কাতারের রাজধানী দোহাই হামাস প্রধান বলেন ইসরায়েলিরা ভেবেছিল তারা আলাকসা মসজিদ ধ্বংস করে দিতে পারবে ভেবেছিল তারা আমাদের জনগণকে গৃহহীন করতে পারবে আমি নেতানিয়াহকে বলছি আগুনই খেলবে না এর আগে রোববার সকালে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় রোববার ষোলোই মে ইসরায়েলি বিমান থেকে বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় বার্তা সংস্থা রাউটার জানিয়েছে হামাসের আলাকসা টেলিভিশন এক খবরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে তবে হামাস প্রধান আহত কিংবা নিহত হয়েছেন কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি ইয়াহিয়া আলসিনওয়ার দু হাজার সতেরো সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন জাজিরার খবরে বলা হয় গত সোমবার দশ মে থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো উনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে শিশু রয়েছে নিহত একশো উনপঞ্চাশ জনের মধ্যে জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা কাজে হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে তেরো জনকে হত্যা করা হয় এছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে নশো পঞ্চাশ জন দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকেই আল্লাহ হাফেজ